হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্যাজেট নলেজ বাংলার আরেক নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো গত 17 নভেম্বর 2022 অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্বোধনী মেলা। তো এই মেলায় আমি অংশগ্রহণ করেছিলাম। তো মোট 22টা 25টা অংশগ্রহণ করেছিল। কারা কী প্রজেক্ট এনেছিল সব আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা যদি এখনই উপভোগ করতে চান তো এখনই আমাদের ভিডিওটা একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন ধরনের ভিডিও পেতে হলে, এবং ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো ডিজিটাল উদ্বোধনী মেলার সর্বপ্রথম যে স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ পুলিশের একটি স্টল, যেখানে তারা পুলিশের বিভিন্ন সেবা এবং পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড এবং ইভিএমের ব্যবহার তারা তুলে ধরার চেষ্টা করেছে। তো তাদের পাঠ পরিষ্কার এবং পরিচ্ছন্নতা দেখে আমাকে বেশ মুগ্ধ করেছিল। এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা শিক্ষা অফিসের আরেকটি স্টল, যেখানে তারা বিভিন্ন ধরনের বই, ফেস্টুন এবং বিভিন্ন ধরনের ব্যানার এর আয়োজন করা হয়েছিল। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্টল, যেখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা মূলক টিপস দেওয়া হচ্ছিল। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্রণী ব্যাংক লিমিটেডের একটি স্টল, তারা সেখানে তাদের ব্যাংক সম্পর্কে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছিল। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য ইউনিয়ন কেন্দ্র, যেখানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেছে। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কুলের একটি প্রজেক্ট, যেখানে সেই ছেলেটা তৈরি করেছে অটোমেটিক ব্রিজ, যেখানে আপনাদের নিচে দিয়ে যখন জাহাজ কার্গো আসবে তখন ব্রিজটা অটোমেটিক উপরে উঠে যাবে, এবং কিছুক্ষণ পর সেই ব্রিজটা আবার অটোমেটিক নিচেই নেমে আসবে। তো তাদের প্রজেক্টটা কাজ করছিল না, সেজন্য আমরা বেশ মজা পাচ্ছিলাম। তো তার পাশে একটি জাহাজ তৈরি করেছে তারা। তো জাহাজটি পানি ছাড়া কীভাবে তৈরি করেছে সেটা আমার বুঝে আসে না। তারপরে চলে যাবো আরেকটি স্টলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন তথ্যকেন্দ্র থেকে একটি স্টল দিয়েছে, কিন্তু আমার মনে হয় এখানে তথ্যকেন্দ্র সে বিভিন্ন শৌখিন জিনিস, শাড়ি, বড়ি এবং বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র তারা সাজিয়ে রেখেছে। তো এখানে তারা স্টলের কাজে ছাড়া অন্য কাজে বেশি ব্যস্ত ছিল। তো এখানে একটি বিশেষ ব্যাপার ছিল, এখানে সুন্দরবনের খাঁটি মধু তারা সাজিয়ে রেখেছিল। তার পাশে আরেকটি স্টল দেখতে পাচ্ছেন আপনারা, এটারও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, সেখানে তারা একটি প্রজেক্ট হাজির করেছিল এবং পাশাপাশি একটি অসল রোবট হাজির করেছিল, যা গত বছর বিজ্ঞান মেলায় তারা হাজির করেছিল। এখানে তাদের প্রজেক্টটির নাম হলো অটোমেটিক স্ট্রিট লাইট, যেটার মাধ্যমে গাড়ি চলা অবস্থায় স্ট্রিট লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। কিন্তু তারা প্রজেক্টটি বোঝাতে না পারায় আমাদের বলল যে আমাদের যে প্রজেক্ট তৈরি করেছে সে এখানে নেই, তাই আমরা তাদের স্টল থেকে চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কেশবপুর উপজেলা উপজেলার যে কর্মচারী তারা এখানে স্টলটি দিয়েছিল। তারপরে আমরা আরেকটি স্টলে চলে আসলাম, তারা এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টর এবং বিভিন্ন ধরনের বই সাজিয়ে রেখেছিল যাতে সবাই পড়তে এবং বইগুলো নিতে পারে। তারপরে আমরা চলে আসলাম কেশবপুর পাইলট গার্লস বালিকা বিদ্যালয়, যেখানে কেশবপুর বালিকা বিদ্যালয় অনেকে বলে থাকে। তো সেখানে তারা একটি প্রজেক্ট তৈরি করেছিল যে আধুনিক গ্রাম, তো আধুনিক গ্রামের সকল সুযোগ সুবিধা এটার মধ্যে ছিল। তো এখানে টাওয়ার, মোবাইল টাওয়ার ইত্যাদি অনেক কিছু ছিল। তো তাদের প্রশ্ন করতেই তারা অনেক হাঁপিয়ে গিয়েছিল, সেজন্য তাদের প্রশ্ন করা আমি অনেক কমিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখুন যে কতক্ষণ ধরে আমি এদের সাথে বিতর্ক করি। তো আমার এই বিতর্ক করা এবং মেয়েটার বুঝানোর স্কিল দেখে সবাই হাসছিল, কিন্তু আমরা তো হেরে তার পাত্র নই। আমরা তাদেরকে হারিয়েই আমরা আমাদের গন্তব্যস্থল ত্যাগ করি, এবং প্রায় এদের কাছে আমরা 5 থেকে 6 মিনিট বক্তব্য শুনলাম, এবং আমাদের বোঝানোর চেষ্টা করছিল যে তারাই ঠিক আছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদের হারিয়ে চলে আসি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি স্কুলের কাছে চলে আসি, তারা একটি প্রজেক্ট তৈরি করেছে, এটাও একটি আধুনিক গ্রামের মতো, কিন্তু এখানে তারা তৈরি করেছে এটা সম্পূর্ণ অবাস্তব, যেখানে এরা দুপাশে রাস্তা তৈরি করেছে যেটা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। তাই আমরা তাদেরকেও বোঝাতে শুরু করলাম যে এটা আসলে হবে না। আর এদের স্কুলের নাম হলো মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়।
তো এখানে তারা একা বুকে বলতে পারছিল না, সেজন্য তিন চারজনের যে ডেকে আনলো এবং তাদেরকেও আমরা ডাউন দিয়ে আমরা এখানে চলে আসলাম। তারপরে আমরা ধরবো কেশবপুর পাইলট স্কুল, যেখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তাদের প্রজেক্টটা ভুল ছিল। তো তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করি এবং তাদেরকে এক পর্যায়ে ঝগড়া বিবাদের মতো লেগে গিয়েছিল, কেননা তারা আমাদের কাছে হেরে যাবে একটা বড় স্কুল হিসাবে। তো আপনারা দেখুন যে কতক্ষণ ধরে আমাদের বোঝানোর চেষ্টা করছে। তো এক পর্যায়ে তাদেরকেও আমরা হার মানাতে চেষ্টা করি, তো তারা অনেক পর্যায়ে আমাদের বোঝানোর চেষ্টা করে যে তারাই সঠিক, কিন্তু এখানে হবে না, কেননা একটা একটা স্ট্রিট লাইটের লাইট যদি আপনাদের গাড়ি আসার সাথে সাথে জ্বলে ওঠে তাহলে আপনাদের গাড়ি তো অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকবে। আমরা সেটাই তাদের বোঝানোর চেষ্টা করছি। তো এক পর্যায়ে তারা তাদের হাতটি মেনে নেয়, কেননা স্ট্রিট লাইটটি যদি আপনার শুধু গাড়ি আসা মাত্র জ্বলে তাহলে আপনার সামনে তো গাড়ি কিছু দেখতে পাবে না, কারণ আপনার সামনের লাইট যদি গাড়ি না আসা পর্যন্ত জ্বলে তাহলে আপনার স্ট্রিট লাইট তো এটা জ্বলবে না, অর্থাৎ গাড়িটি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকবে। তাই আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করি এবং তারা এক পর্যায়ে আমাদের সহমত হয়। তো আপনারা দেখুন যে কতক্ষণ ধরে বগি এবং পিছনে সবাই হতবাক হয়ে গেছে আমার এবং তার বিতর্ক দেখি। তারা বোঝানোর চেষ্টা করে যে তারা সঠিক, কিন্তু প্রকৃতপক্ষে তারা যে প্রজেক্টটা তৈরি করেছে সেটা একদম অবাস্তব, যা বাস্তবে এটা করা হলে অ্যাক্সিডেন্টের সক্ষমতা অনেক বেড়ে যাবে, যা আপনাদের এক গাড়ি এবং অনেক সময় পিরানোস চলে যেতে পারে এই প্রজেক্টের কারণে। তাই আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে এটা কখনো বাস্তব হবে না। আপনারা তৈরি করতে পারেন যে দিনে বেলায় অফ থাকবে এবং রাতের বেলায় অন হবে, যা এলডিআর সেন্সারের মাধ্যমে তৈরি করতে পারে। তো সবাই আমাদের ঝগড়া দেখছিল, তো তাদের স্কুলের আমরা মানে ত্রুটি ধরার পর তারা আমাদের স্কুলে ত্রুটি ধরতে আসছিল। তো আমাদের প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল আমাদের পাজে মাধ্যমিক বিদ্যালয়। তো এই স্কুলে যাবতীয় আধুনিক সকল সুবিধা সুযোগ সুবিধা রয়েছে, যেখানে আমাদের বিদ্যালয়টি বহু তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে আমরা রেখেছি ডিজিটাল গেট, যেটা স্কুলের ছাত্রছাত্রী যখন আসবে তখন তাদের অটো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দরজাটি খুলে যাবে এবং তারা যখন চলে যাবে আমাদের অটো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দরজাটা খুলে যাবে এবং বন্ধ হয়ে যাবে, এবং ছেলে মেয়ে যখন ক্লাসের ভিতরে ঢুকবে তখন লাইটটা অটোমেটিক অন হবে এবং লাইটটা বাড়িয়ে আসার সাথে সাথে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো আমাদের বিদ্যালয়ে রয়েছে অতিরিক্ত সৌরশক্তি সোলারের ব্যবস্থা, যেটার মাধ্যমে আমাদের বিদ্যুৎ চলে গেলেও স্বাভাবিক সময়ের জন্য আমরা সোলারের মাধ্যমে পুরো বিদ্যালয়ে বিদ্যুৎ দেখা পেয়ে যাব। তার পাশাপাশি রয়েছে আমাদের ডাস্টবিন এবং পরিবেশবান্ধব গাছ, এবং তার সাথে রয়েছে আমাদের প্রতিটা শ্রেণীকক্ষে ডাস্টবিন, যেটার মাধ্যমে আমরা ময়লা ফেললে অটোমেটিক জৈব সারে পরিণত হতে পারবে। তো আমাদের বিদ্যালয়টি একটি পরিবেশবান্ধব এবং সুশৃঙ্খল এবং সুসজ্জিত একটি স্কুল, আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা যদি আমরা তাদের স্কুলের ত্রুটি ধরেছি সেজন্য তারাও আমাদের ত্রুটি ধরার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তাদের সক্ষম হতে দেইনি। আমরা সম্পূর্ণ ভেবে এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই প্রজেক্টটি তৈরি করেছি, সেজন্য স্বয়ং কিয়নো স্যার আমাদের ভালো বলেছিলেন, সেজন্য আমরা এই প্রজেক্টে আজ দ্বিতীয় স্থান অর্জন করেছি। তো এখানে আপনাদেরও একটি কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের প্রজেক্টে কী কী রেখেছি। তো আপনারা দেখুন যে এরা কতক্ষণ ধরে আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছিল। তো 4-5 মিনিট পরে এরা আমাদের থ্যাংক ইউ এবং ভালো হয়েছে বলে চলে যায়। তো দেখুন আপনারা এখানে 2-3 জন অটোমেটিক চলে গেছে, লাস্টে না পেরে এই ভায়াটাও চলে যায়। তো আমাদের আজকের উদ্বোধনী মেলা এটুকুই ছিল, সকলকে ধন্যবাদ।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তো কেননা আমাদের চ্যানেল 1 বছর পূর্ণ হয়ে গেল কিন্তু সাবস্ক্রাইব একটু এগোলো না, এখনও মনিটাইজেশন অন হয়নি। তো আমাদের ফেসবুক পেজটাও নতুন খুলেছি, মাত্র 249 জন ফলোয়ার। তো আপনারা অবশ্যই সাপোর্ট করলে আমরা একদিন এগিয়ে যেতে পারবো। সবাইকে অনুরোধ করছি আমাদের একটু সাপোর্ট করুন যাতে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।